exclusiv. গাছের গোড়াগুলি দেখো কিভাবে সুন্দর করে গোড়া লাইটিং গুলো করা আছে। তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা যদি মনে করো এই যে একটা জায়গা ফাঁকা রাখছে, এখানে কিছু পাথর দিয়ে রাখছে ড্রেনেতে, খেয়াল করো এখান থেকে ড্রেনের পাইপগুলি এই যে এইখান থেকে পানিটা আসতেছে, এই যে আমাদের যে ডোমের ডোমে এরকম করা উচিত ছিল। যে বড় ফাঁকা রাখো না, বড় চিত্র রাখো, উপরে পাথর দিয়ে রাখো, বিষয়গুলো বুঝছো? তারপরে ধরো এই যে এটা সোজা দিলে কি ভালো লাগতো? একটা জিনিস একটু বাঁকা করে দিছে, ওই যে গাছের গুড়িটা চলে আসছে এখানে, একটু গুড়িটার দিকে খেয়াল করো। হ্যাঁ, খেয়াল করো যে প্রকৃতিটা সমান না, যার জন্য সবকিছুই খুব অর্গানিক ভাবে করছে। এদিকে পানিটা এখানে নিচে ওই ড্রেন দিয়ে চলে গেছে, তারপরে লাইটিং গুলি এটা নিচে দিয়ে গ্রাউন্ড ওয়্যারিং করা আছে, এই লাইটিং গুলি হচ্ছে। তো তোমরা এগুলি একটু শিখতে হবে। তারপরে ওই যে আমরা আরেকটা রিসোর্টে বলে আসছি না, যে এরকম স্লোপ দেন, ভিতরে কিন্তু এটা কম্প্যাক্ট করা আছে, এটা চাইলে জিও ব্যাগ দিয়ে করা যায়, কনক্রিট ব্লক না দিলে জিও ব্যাগ দিয়ে করলে এখনকার নতুন টেকনোলজি এগুলি ভালো হয়।